যারা এর আগের ভিডিওটা আমাদের দেখনি সেই ভিডিওটা দেখতে পারো, কারণ সেই ভিডিওতে এই লেসনের সূত্রগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আর এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর কোনো সাজেশান থাকলে কী করা উচিত ছিল বা কীভাবে করলে ভালো হতো, কোনটাতে অসুবিধা থাকলো অবশ্যই জানাও, সেগুলো আমরা রীতিমতো চেষ্টা করব সলিউশন। ভিডিও শুরু করার আগে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটুখানি বলে দিতে চাই যেগুলো ফার্স্ট ভিডিওতে সূত্র সম্পর্কিত জিনিস আলোচনা করা হয়েছিল না। আমরা এই জিনিসটা কোণের মাধ্যমে করেছিলাম, অর্থাৎ 0°, 90° সেই ভিত্তিতে। কিন্তু যদি পাই জাতীয় রাশি দিয়ে অর্থাৎ রেডিয়ানে মানটা থাকে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে হবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নেব। এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি কোনো ক্ষেত্রে কোণের মানটা ডিগ্রিতে না থেকে পায়ে থাকে, অর্থাৎ পাই বাই টু বা টু পাই এই জাতীয় কিছু দিয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে একটুখানি জিনিসটা আলোচনা করে নিই। যদি পায়ের গুণিতকটা জোর সংখ্যা থাকে, অর্থাৎ এন পাই, এখানে এন পাই যদি জোর সংখ্যা হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কী হচ্ছে, এন পাই তোমরা বুঝতেই পারছো পাই জোর সংখ্যা হলে সেটা এই পদে অবস্থান করবে। পায়ের গুণিতকটা যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা এখানে অবস্থান করবে, কারণ দেখো পায়ের গুণিতক যদি 2 থাকে পাই 1 হলে, মানে শুধু পাই বা 1 ইন্টু পাই হলে সেটা এখানে, 2 ইন্টু পাই হলে এখানে, 3 ইন্টু পাই হলে এখানে, 4 ইন্টু পাই হলে এখানে। তার অর্থ এটা দাঁড়াচ্ছে যে পায়ের গুণিতকটা যদি বিজোড় হয় তাহলে সেটা এই রেখাটাকে বোঝাবে, আর পায়ের গুণিতকটা জোড় হলে এই রেখাটাকে। এর অর্থ এই হচ্ছে যে যদি কোনো সময় পায়ের গুণিতকটা বিজোড় থাকে, অর্থাৎ বিজোড় কোনো রাশির সঙ্গে কোনো কোণ যুক্ত থাকে, সাপোজ পায়ের গুণিতকটা যদি বিজোড় থাকে, এখানে এন যদি একটা বিজোড় সংখ্যা হয় প্লাস থিটা, সেই সমস্ত ক্ষেত্রে এন বিজোড় সংখ্যা প্লাস থিটা হলে সেটা এই ঘরকে বোঝাবে, আর এনের পায়ের গুণিতকটা যদি বিজোড় সংখ্যা হয় এবং সেটা মাইনাস কোনো কোণ থাকে তাহলে সেটা এই ঘরকে বোঝাবে। আশা করি বুঝাতে পারছি। পায়ের গুণিতকটা বিজোড় থাকলে তার যোগফল, অর্থাৎ হচ্ছে এই পদটা যেটাকে আমরা তৃতীয় পদ বলি, আর পায়ের গুণিতক বিজোড় থাকলেই তার বিয়োগফল যদি কিছু থাকে সেটা হবে এই পদটা, অর্থাৎ দ্বিতীয় পদ। ঠিক একইভাবে যদি পায়ের গুণিতকটা কোনো জোর সংখ্যা থাকে, অর্থাৎ 2 বা 4 বা 6, সেই সমস্ত ক্ষেত্রে পায়ের গুণিতকের সঙ্গে কিছু প্লাস থাকলে সেটা এই ঘরকে বোঝাবে, আর পায়ের গুণিতকটা জোর সংখ্যা থাকলে তার সঙ্গে যদি কিছু মাইনাস থাকে তাহলে এই ঘরটাকে বোঝাবে। ধরো ঠিক যেমন এরকম যদি কোনো ক্ষেত্রে থাকে sin 6π + θ, তাহলে এখানে পায়ের গুণিতকটা জোর সংখ্যা আছে, এর অর্থ হচ্ছে যে এটা এই লাইনটাকে বোঝাচ্ছে, আর তার সঙ্গে প্লাস থিটা, অর্থাৎ এটা এই পদটাকে বোঝাবে। আশা করি বুঝতে পারছো, আর এটা অলের পদ সেই জন্য এটা হবে sin θ। ঠিক একইভাবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে সেটা এই ঘরটাকে বোঝাতো, অর্থাৎ সেই ক্ষেত্রে এটা হতো -sin θ। ঠিক একইভাবে যদি পায়ের গুণিতকটা এখানে যেমন 6 অর্থাৎ জোর সংখ্যা আছে, এমন না থেকে যদি বিজোড় সংখ্যা থাকতো, অর্থাৎ 3π + θ এরকম থাকতো, তাহলে 3π অর্থাৎ পায়ের গুণিতকটা বিজোড়, অর্থাৎ সেটা এই এই লাইনটাকে বিলংস করছে, আর সেই ক্ষেত্রে সেটা প্লাস থিটা অর্থাৎ এই পদটাকে বোঝাবে, আর মাইনাস থিটা যদি থাকতো তাহলে এই পদটাকে বোঝাতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রশ্নটা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে এখানে পাই থাকে, পাই মানে অলরেডি আমরা জানি 2 ইন্টু 90°, সুতরাং এখানে 90-এর গুণিতক যদি পাইটা, পায়ের গুণিতক কোনো কিছুই যা খুশি থাক সেক্ষেত্রে 90-এর গুণিতক কিন্তু জোর সংখ্যা হচ্ছেই, কারণ পাই নিজেই হচ্ছে 2 ইন্টু 90°। সুতরাং সেই ক্ষেত্রে যদি পায়ের গুণিতক কিছু থাকে এই অনুপাতটা চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসছে না, অর্থাৎ সাইন যে কজে কনভার্ট হয় বা কজ সাইনে কনভার্ট হয়, ট্যান কটে কনভার্ট হয়, এগুলো তখনই হয় যখন 90-এর গুণিতকটা কোনো বিজোড় সংখ্যা থাকে, বাট পাই নিজেই হচ্ছে 90-এর জোড় গুণিতক, সেই জন্য যখনই পাই থাকবে সে সমস্ত ক্ষেত্রে এগুলো হবে না। কিন্তু হবে, কখন হবে, যদি এখানে পায়ের জায়গায় পাই বাই টু থাকে, অর্থাৎ 3 ইন্টু পাই বাই 2 সাপোজ আছে প্লাস থিটা যদি থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে এখানে পাই বাই টু হচ্ছে 90°, তার গুণিতক হচ্ছে 3, অর্থাৎ বিজোড় সংখ্যা 90-এর গুণিতক বিজোড় সংখ্যা, সেই সমস্ত ক্ষেত্রে কজে পরিণত হবে। তাহলে খেয়াল রাখবে যদি এখানে পাই পূর্ণ সংখ্যার গুণিতকে থাকে তাহলে সেটা সবসময় অনুপাতটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত লেসন থেকে এই সমস্ত অঙ্কগুলো বাছাই করা হয়েছে। এই অঙ্ক হলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে শুধু তাই নয়, এই অঙ্ক হলো আমরা এখানে সলভ করব,
আর এইগুলোর সাহায্যে তোমাদের এই লেসনে যে কোনো অঙ্ক তোমরা আশা করি করতে পারবে। তো এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব। এই লেসন থেকে মোট 28টা অঙ্ক হচ্ছে যেগুলো আমরা সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো বইয়ের কোশ্চেন না, এটা নতুন করে বানানো কোশ্চেন নাম্বার দেওয়া হয়েছে, যেগুলো তোমরা কোশ্চেন নাম্বার দেখছ, কিন্তু অঙ্কগুলো তোমাদের বই থেকেই ওঠানো অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা যদি সলভ করা হয় তাহলে এই লেসনের অন্যান্য সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে একই ভিত্তিতে। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু -1/2 এবং থিটা গ্রেটার দেন 180 <= 270 হলে থিটার মান কত। এই কোশ্চেনটা তোমরা যদি ভালো মতো দেখো, আমরা জানি সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় 1/2, বাট এটা মাইনাস আছে, তাই না? -1/2, আর ওরা বলে দিয়েছে থিটার ভ্যালুটা গ্রেটার দেন 180 ডিগ্রি আর <= 270 ডিগ্রি। এর অর্থ হচ্ছে থিটা আমাদের এই পদে অবস্থান করবে, ট্যান কটের পদটায়। এই পদে যদি থিটা অবস্থান করে তাহলে থিটার ভ্যালু দুটো হতে পারে, একটা হচ্ছে 180 ডিগ্রি +30 ডিগ্রি আর একটা হচ্ছে 270 ডিগ্রি -30 ডিগ্রি। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে ওরা জানতে বলেছে যে সাইন থিটা ইকুয়ালস টু -1/2, তাই না? যদি এখানে এই পদে অবস্থান করছে এটা সাইনের ঘর্ণা, সুতরাং মাইনাস আসাটা তো স্বাভাবিক ঘটনা। এবার ব্যাপারটা হচ্ছে যদি 180 প্লাস হয় তাহলে সাইনের ভ্যালুটা এরকম হচ্ছে সাইন 180 +30 ডিগ্রি, এটা একটা হতে পারে, আর একটা হতে পারে সাইন 270 ডিগ্রি -30 ডিগ্রি। এই দুটো নিয়ে আমি বললাম, যদি 180 হয় তাহলে এখানে হচ্ছে সাইন 2×90 ডিগ্রি +30 ডিগ্রি। আগের ভিডিওটা তোমরা দেখলে তোমরা জেনে থাকবে 90-এর গুণিতক যদি জোড় সংখ্যা হয় তাহলে অনুপাতটা সাইনই থাকে, আদারওয়াইজ অর্থাৎ এই তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে সাইন 30 ডিগ্রি, তাই না? কিন্তু যেহেতু এটা ওর কক্ষপথে ওর পদে না, অর্থাৎ সাইনের পদ হচ্ছে কোনটা, প্রথম দ্বিতীয় পদ আর হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে অলের পদ। এবার এটা যেহেতু তৃতীয় পদে আছে সুতরাং মাইনাসটা এই জন্য হচ্ছে, কিন্তু যদি 270 মাইনাস হতো সেক্ষেত্রে তোমরা জানো এখানে 3×90 ডিগ্রি -30 হতো। তাহলে আমরা জানি যে 90-এর গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অনুপাতটা সাইন আর থাকবে না, তখন চেঞ্জ হয়ে কজ হয়ে যেত, তাই না? সেই জন্য আমাদের ক্ষেত্রে 270 -30টা প্রযোজ্য হবে না, 180 +30টাই প্রযোজ্য হবে। 180 +30 হচ্ছে 210। তাহলে আমরা এখানে খুব সহজেই বুঝতে পারছি সাইন থিটা ইকুয়ালস টু আমাদের এখানে কত হচ্ছে, সাইন 210। যেহেতু থিটার মান গ্রেটার দেন 180 ডিগ্রি আর <= 270 ডিগ্রি, তাহলে এখানে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি থিটা ইকুয়ালস টু 210 ডিগ্রি। সেকেন্ড কোয়েশ্চেন, √3 tan θ +1 = 0 আর থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি আর <= 180 ডিগ্রি। সর ফার্স্টে আমরা ট্যান থিটার ভ্যালুটা এখান থেকে বের করে নেব। ওরা বলেছে √3 tan θ +1 = 0। তার মানে ট্যান থিটার ভ্যালু আমাদের হচ্ছে ফার্স্টে 1টা এই পারে নিয়ে আসলে -1 আর √3টা ডিভাইডেড হলে -1/√3। এখানে এই কোশ্চেনটাও তোমরা বুঝতে পারছো 1/√3 এটা হচ্ছে tan 30 ডিগ্রির ভ্যালু, বাট এটা মাইনাস আছে, আর ওরা বলে দিয়েছে যে থিটার মান হচ্ছে 90-এর চেয়ে বড় আর 180-এর চেয়ে ছোট, অর্থাৎ থিটা হচ্ছে এই পাদে অবস্থান করবে, দ্বিতীয় পাদে, যেটা সাইন আর কোসেকের ঘর। তাহলে এই পাদে অবস্থান করলে থিটার মান দুটো হতে পারে, আমরা জানি 1/√3 tan 30 ডিগ্রি ভ্যালু, একটা হতে পারে 90 +30 ডিগ্রি আর একটা হতে পারে 180 -30 ডিগ্রি। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, আমি আগের মতো আরেকবার যদি বোঝাই, দেখো দুটো মান হতে পারে এখানে থিটার, একটা হচ্ছে ট্যান 90 +30 ডিগ্রি আর একটা ট্যান 180 -30 ডিগ্রি। এখানেও তোমরা বুঝতেই পারছো এখানে 90 +30 ডিগ্রি, 90-এর গুণিতক এখানে হচ্ছে 1 অর্থাৎ বিজোড় সংখ্যা, যেই জন্য ট্যানটা চেঞ্জ হয়ে কট 30 হয়ে যাবে, তার ফলে এটা -cot 30 হলেও তার ভ্যালু কখনোই -1/√3 হবে না। কিন্তু 180 হলে, 180 আমরা জানি এটা 2×90 ডিগ্রি -30, এটা 90-এর জোড় গুণিতকটা থাকছে, সুতরাং এটা ট্যানই থাকবে,
10 30 डिग्री और आगे माइनस चार वैल्यू होबे माइनस 1 बाय रूट 3 তাহলে আমরা খুব সহজেই শূন্য স্থানে এখানে বসাতে পারবো থিটার ভ্যালুটা হবে 180 মাইনাস 30 ডিগ্রি যার অর্থ হচ্ছে 150 ডিগ্রি আশা করি সবাই বুঝতে পেরেছো তিন নম্বর কোশ্চেনটা এখানে বলেছে সাইন স্কয়ার 7 পাই বাই 8 ইকুয়ালস টু কস স্কয়ার কত আমরা যদি সাইন স্কয়ার 7 পাই বাই 8 কে নি 7 পাই বাই 8 তোমরা দেখতে পাচ্ছো এটাকে যদি আমাদের কজে চেঞ্জ করতে হয় তাহলে এই যে এইখানে আমরা যে মানটা নিচ্ছিলাম অর্থাৎ 90 এর গুণিতক এখানে 90 তো না মানে মানটা রেডিয়ানে আছে 90 তো আমরা নেব না অর্থাৎ পাই বাই 2 এর গুণিতক এখানে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হচ্ছে তাহলে সাইনের অনুপাতটা সাইনেই থেকে যাবে তাহলে এটাকে আর কজে কনভার্ট করা হবে না সেই জন্য এটার ক্ষেত্রে আমরা দুটো জিনিস নিতে পারতাম তোমরা যদি একটু ভাবো একটা আমরা এরকম করতে পারতাম যে সাইন স্কোয়ার 7 পাই বাই 8 আছে এটাকে আমরা করতে পারতাম 8 পাই বাই 8 মাইনাস পাই বাই 8 তাই না কিন্তু এটাতে কি হতো এখানে 8 8 কেটে গেলে এখানে থাকছে পাই মাইনাস পাই বাই 8 এই পাই অর্থাৎ সাইনের ক্ষেত্রে পায়ের বিয়োগফল বা যোগফল যাই হতো অনুপাতটা সাইনেই থেকে যেত তার ফলে আমাদের কজে ভ্যালুটা পাওয়া সম্ভব হতো না সেই জন্য আমরা এখানে এই মানটা পরিবর্তে আমরা নেব হচ্ছে সাইন স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমাদের মান আছে 7 পাই বাই 8 আমরা এটাকে এইভাবে ভেঙে নেব একটা হচ্ছে 4 পাই বাই 8 প্লাস 3 পাই বাই 8 এই দুটো যোগফল হচ্ছে 7 পাই বাই 8 কিন্তু এখানে আমাদের মানটা আসছে সাইন স্কোয়ার 4 দিয়ে 8 কে কাটলে পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি 90 ডিগ্রি অর্থাৎ 90 এর বিজোড় গুণিতক একটা গুণিতক যার ফলে সাইন স্কোয়ারটা চেঞ্জ হয়ে ক স্কোয়ারে হয়ে যাবে আর যেহেতু স্কোয়ার সেই জন্য মানে ঋণাত্মক হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এটার মান হবে ক স্কোয়ার 3 পাই বাই 8 আশা করি সবাই বুঝতে পেরেছ এই ক্ষেত্রে পাই মাইনাস করলে সাইন স্কোয়ারটা আমাদের সাইন স্কোয়ারেই থেকে যেত তাহলে আমাদের কজে মানটা পাওয়া যেত না সেই জন্য আমরা এই প্রসেসটা না করে এইভাবে মানটাকে ভাঙলাম 4 পাই বাই 8 প্লাস 3 পাই বাই 8 এ যার ফলে এখানে পাই বাই 2 থাকলো যেটা 90 ডিগ্রি হিসেবে যদি তোমরা ভাবতে চাও এটা 90 ইনটু 1 অর্থাৎ 90 এর একটা গুণিতক বিজোড় গুণিতক সেই জন্য সাইনটা চেঞ্জ হয়ে কজে কনভার্ট হলো বুঝতে পেরেছো আশা করি তাহলে সাইন স্কোয়ার 7 পাই বাই 8 ইকুয়ালস টু কস স্কোয়ার 3 পাই বাই 8 চার নম্বর কোশ্চেন সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি ইকুয়ালস টু কত তাহলে আমরা যদি কোনটাকে এইভাবে নিই কোশ্চেনটাকে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি আমরা এটাকে খুব সহজেই একটা মাইনাস এখানে কমন নিলে এটাকে লিখতে পারি 540 ডিগ্রি মাইনাস আলফা আর আমরা জানি সাইনের ক্ষেত্রে কোণের এই মাইনাসটা বাইরে আসে অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি আমরা খুব সহজেই আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কেন এই জিনিসটা ঘটে আর কজের ক্ষেত্রে কেন মাইনাসটা অবজার্ভ হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ 540 মাইনাস আলফা এবার এখান থেকে আমরা খুব সহজেই এটাকে 6 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফাতে কনভার্ট করতে পারি 6 9 54 540 আমরা জানি এখানে দেখতে পাচ্ছি 90 এর গুণিতকটা হচ্ছে 6 অর্থাৎ জোড় সংখ্যা সুতরাং সাইনটা সাইনেই থাকবে আর আলফা হবে এইভাবে তাহলে কোনটার মান দাঁড়াচ্ছে মাইনাস সাইন আলফা তাহলে ওরা জিজ্ঞেস করেছিল যে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস সাইন আলফা হবে পাঁচ নম্বর অঙ্কটা আগেরটার মতোই অনেকটা সেক মাইনাস 270 ডিগ্রি মাইনাস এ তাহলে আমরা এটাকে যখন নেব তখন এরকম হবে সেক মাইনাস 270 ডিগ্রি মাইনাস এ এখান থেকে মাইনাস আমরা কমন নিলে সেটা এরকম হবে সেক মাইনাস 270 ডিগ্রি প্লাস এ আর তোমরা জানো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই ক্ষেত্রে কজ আর সেকের ক্ষেত্রে মাইনাসটা অবজার্ভ হয়ে যায় তাহলে এখানে এটার ভ্যালু দাঁড়াচ্ছে সেক 270 ডিগ্রি প্লাস এ এবার এটাকে আমরা খুব সহজেই ভেঙে নিতে পারি এইভাবে যে সেক 270 মানে আমরা 3 ইন্টু 90 ডিগ্রি করতে পারি 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস এ
এর প্রশ্নটা দাঁড়াচ্ছে এটা, যেখানে যে 3 × 90° হলো, এই 3 × 90° অর্থাৎ কোন জায়গাটায় কোন পদে অবস্থান করছে, কোনটা 0°, 90°, 180°, 270°, 270° অর্থাৎ 3 × 90° এটা, 3 × 90° প্লাস এ অর্থাৎ এই পদে অবস্থান করবে, যেটা আমরা জানি কজ আর সেকের পদ। সুতরাং এই ক্ষেত্রে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এটা কোনটার মানটা ধনাত্মক কী হবে। তাহলে এখানে এর ভ্যালু বেরোবে, যেহেতু এখানে 90 গুণিতকটা বিজোড় সংখ্যায় আছে, সুতরাং এই সেকটা কনভার্ট হয়ে যাবে কোসেকে, কোসেক এ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। 6 নম্বর কোসেক -830° ইকুয়ালস টু সেক 20°, সত্য না মিথ্যা? ফার্স্টে দেখা যাক ওরা যেটা বলেছে, 6 নম্বর কোসেক -830°, আমরা জানি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস কোসেক 830°। এবার এটাকে আমরা যেহেতু আমাদের সেকে কনভার্ট করতে হবে, তাই না, সেই জন্য আমরা এই কোণের মানটাকে একটা বীজ 90 বীজর গুণিতকে যোগফল বা বিয়োগফলে বের করব। অর্থাৎ এখানে আমরা যদি এটাকে 9 × 90° নিই, তাহলে 9×9=81 810° হচ্ছে, প্লাস 20°, 830° আমাদের হয়ে যাচ্ছে। এবার যেহেতু এখানে 90 গুণিতকটা বিজোড় সংখ্যা আছে, সুতরাং এটা সেকে পরিণত হবে, সেক 20°। এর প্রশ্নটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এই কোণটা কোসেকের ক্ষেত্রে কি ধনাত্মক না ঋণাত্মক মান আসে। তাহলে ফার্স্টে দেখা যাক, এটা যদি আমাদের 0, এটা 90, এটা 180, 270 হয়, আবার 360 এইভাবে রাউন্ড হতে থাকে, তাহলে এখানে আমাদের 90 × 9, তাহলে এটা একটা 90, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 90 × 90 হচ্ছে এখানে, প্লাস 20, অর্থাৎ এইটা দ্বিতীয় পাদ, যেটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। সুতরাং আমরা এখানে বুঝতে পারছি যে এটা কোসেকের ঘরে আছে, সুতরাং এটা মাইনাস আলাদাভাবে হওয়ার কোনো চান্স নেই, সেক 20 হবে। বাট এটার আগে যেহেতু মাইনাস ছিল, সেই মাইনাসের জন্য গোটাটা মান বেরোচ্ছে -sec 20°, কিন্তু ওরা বলেছে যে সেক 20°, সুতরাং বিবৃতিটা মিথ্যে হচ্ছে। সেভেন নম্বর, tan 35° ইকুয়ালস টু 0.7 হলে cot 485° ইকুয়ালস টু 0.7। দেখা যাক, cot 485°, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের জানা আছে tan 35 মান, সুতরাং আমরা এই কটটাকে যদি 10 কনভার্ট করি আর সেটা 35 কোনো কিছু বের করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। কটটাকে যদি আমরা 10 কনভার্ট করি, তাহলে কটের এই কোণের মানটাকে কোনো বিজোড় 90 গুণিতক বানাতে হবে, তাহলে সেই জন্য আমরা এটাকে 5 × 90° করছি, তাহলে 5 × 90 হয় 450 প্লাস 35°। তাহলে খুব সহজেই এটা যেহেতু 90 বিজোড় গুণিতক আছে, কটটা 10 কনভার্ট হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কেন এটা 10 কনভার্ট হচ্ছে আমাদের এর আগের ভিডিওটা বানানো হয়েছিল, যাদের অসুবিধা হচ্ছে তারা দেখতে পারো, 35°। আর এবার আমরা দেখবো যে এই কোণটা অ্যাকচুয়ালি কটের মান ধনাত্মক না ঋণাত্মক, 5 × 90 প্লাস 35। দেখা যাক, এটা হচ্ছে 190, মানে 90 × 2, 90 × 3, 4, 5 × 90 প্লাস 35, অর্থাৎ এই ঘরটা কটের বা টেনের না, এটা সাইনের বা কোসেকের ঘর, সুতরাং এই ঘরের মধ্যে কটের মান ঋণাত্মক আসবে অবশ্যই, তার মানে এখানে টেনের এই মানটা হবে -tan 35°। তাহলে যদি এখানে সমান সমান হবে, যদি tan 35 মান 0.7 হয়ে থাকে, তাহলে এটার মান হবে -0.7, তাহলে বিবৃতিটা মিথ্যে হচ্ছে, কারণ ওরা বলেছে 0.7। এইট নম্বর কী বলেছে, sin 49° ইকুয়ালস টু 0.75 হলে cos -581° ইকুয়ালস টু 0.75। ঠিক আছে, দেখা যাক, 8 নম্বর ওরা বলেছে cos -581° ইকুয়ালস টু বের করতে হবে আমাদের, আর আমাদের জানা আছে sin 49°। কসটাকে আমরা যদি সাইনে, ফার্স্টে আমরা
এই মাইনাসের জন্য যে মাইনাসটাকে যেহেতু cos আছে মাইনাসটা অবজার্ভ হয়ে যাবে অর্থাৎ cos 581 ডিগ্রি আমরা লিখতে পারি এবার আমরা cosটাকে sin এর অনুপাতে আনতে চাইলে সেটাকে আমরা 90 এর বিজোড় গুণিতকে আনার চেষ্টা করব সেই জন্য আমরা এটাকে 7 ইনটু 90 ডিগ্রি আনছি 7 ইনটু 90 ডিগ্রি অর্থাৎ 7 9 63 630 ডিগ্রি সেখান থেকে 581 পেতে হলে আমাদের মাইনাস করতে হচ্ছে 49 ডিগ্রি তাহলে আমরা এখানে যেহেতু 90 এর গুণিতকটা বিজোড় নিয়েছি সুতরাং cosটা sin এ কনভার্ট হবে আর 49 ডিগ্রি হবে এবার আমাদের দেখার বিষয় যেটা হচ্ছে যে কটের এই কোণের জন্য মানটা কি ঋণাত্মক না ধনাত্মক হচ্ছে দেখা যাক 7 ইনটু 90 ডিগ্রি এটা হচ্ছে ফার্স্ট 1 ইনটু 90 2 3 4 5 6 7 7 ইনটু 90 প্লাস অর্থাৎ এই ঘরটা যেটা হচ্ছে cos আর sec এর ঘর সুতরাং এখানে cos এর মান ধনাত্মক হবে তাহলে এটার মান sin 49ই হচ্ছে যেহেতু sin 49 এর মান আছে 0.75 এখানে এর মান হবে 0.75 আর ওরাও বলেছিল sin 49 এর মান এত হলে cos এর মান 0.75 হবে তাহলে বিবৃতিটা সত্য তাহলে আমরা লিখব এখানে সত্য 9 নম্বর কোশ্চেনটা বলেছে নিচের কোণটি cos মাইনাস 1170 ডিগ্রির মান তাহলে দেখা যাক যেটার মান ওরা বলেছে সেটা হচ্ছে cos মাইনাস 1170 ডিগ্রি এখানে আমরা আগেই জানি যেহেতু মাইনাসটা cos এর ক্ষেত্রে অবজার্ভ হয়ে যায় তাহলে এটা হচ্ছে cos 1170 ডিগ্রি এটাকে আমরা যদি 90 এর গুণিতকে ভাঙি তাহলে তোমরা খুব সহজে এখানে দেখতে পাচ্ছ যে এটার ভ্যালু এরকম দাঁড়াচ্ছে যে 13 ইনটু 90 বেরোয় 1170 তাই না তাহলে 13 ইনটু 90 প্লাস আমরা 0 ডিগ্রি ধরতে পারি এই জায়গাটা একটু মন দিয়ে দেখো এই জায়গাটা আমরা এইভাবেও ধরতে পারি অথবা এটাকে আমরা এইভাবেও ধরতে পারতাম যে cos 12 ইনটু সরি এটা 90 ডিগ্রি হবে cos 12 ইনটু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি উভয় ক্ষেত্রে মানটা কিন্তু একই আসছে তাই না 1170ই আসছে কিন্তু এই ক্ষেত্রে যদি 13 প্লাস 90 ডিগ্রি হতো তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যদি প্রত্যেক এক একটা ঘর 90 ডিগ্রি হয় তাহলে এটা 1 ইনটু 90 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 ইনটু 90 এখানে হচ্ছে প্লাস 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি অর্থাৎ তো এই কোণটাই থাকছে এখানে আমি একটা জিনিস উল্লেখ করে দিই যদি কোনো ক্ষেত্রে এই লাইনটাই বিলংস করে তাহলে সেটার ক্ষেত্রে এই দিকটাও ধনাত্মকের দিকে পড়বে এই দিকটাও ধনাত্মকের দিকে পড়বে কথার অর্থ হচ্ছে এটা যদি কোনো ক্ষেত্রে 270 ডিগ্রি বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে 270 ডিগ্রি মানটা এই এই ঘর অর্থাৎ ট্যান কটের জন্যও ধনাত্মক হবে আবার এই ঘর অর্থাৎ কস সেকের জন্যও ধনাত্মক হবে তাহলে এই লাইনটাকে বোঝাচ্ছে 13 ইনটু 90 ডিগ্রির অর্থ তাহলে এখানে যেহেতু 13টা হচ্ছে 90 এর বিজোড় সংখ্যা 90 এর গুণিতকটা বিজোড় সুতরাং এটা হয়ে যাচ্ছে সাইন কারণ আমরা জানি 90 এর গুণিতক বিজোড় হলে অনুপাতটা চেঞ্জ হয় সাইন 0 ডিগ্রি আর এই লাইনটা এই সাইড বোথ সাইড এই সাইডটা হচ্ছে সাইনের আর এই সাইডটা হচ্ছে কসের উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা হতে পারে এই সাইডটা হতে পারে সুতরাং এই 90 ডিগ্রির ভ্যালুটা যদি এই সাইড হিসেবে আমরা ধরি তাহলে এটা অলের ঘর সুতরাং এই মানটা প্লাসে আসবে তাহলে এর অর্থ সাইন 0 ডিগ্রি অর্থাৎ এর মান বেরোচ্ছে 0 এবার যদি আমরা এটাকে এইভাবে ভাবতাম তাহলে এখানে 90 গুণিতক হচ্ছে 12 সুতরাং এটা কজই থাকতো সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা হচ্ছে আমাদের 90 ইনটু 12 এর লাইন সেটা প্লাস 90 ডিগ্রি অর্থাৎ এই কোণটাকে বোঝাচ্ছে আবার একই জিনিস কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি আছে cos 90 হবে আর এটা হচ্ছে উভয় ক্ষেত্রেই আমি বললাম যে এই ঘরটা আর এই ঘরটা এই লাইনটা এই ঘরের ক্ষেত্রেও ধনাত্মক এই ঘরের ক্ষেত্রেও ধনাত্মক সুতরাং এটার মান হচ্ছে ধনাত্মক আর cos 90 এর ভ্যালু হচ্ছে 0 তাহলে আমরা বুঝতে পারছি 9 নম্বর কোশ্চেনটার অ্যান্সার আমাদের বেরোবে 0 তোমরা দেখতে পারলে উভয় ক্ষেত্রে এবার হচ্ছে 10 নম্বর কি বলেছে cos 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3 এর মান কত দেখা যাক যার মান বের করতে বলেছে সেটা হচ্ছে cos 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3
সর্বপ্রথমে আমরা এই ক্যালকুলেশনটাকে সোজা মতো করে নি। তার জন্য আমরা এটাকে দুটোর হরকে একই আনার জন্য বা ভগ্নাংশের বিয়োগও তোমরা চাইলে করতে পারো, ভগ্নাংশের বিয়োগ যদি আমরা করে নিই তাহলে এখানে হচ্ছে আমাদের 15π মাইনাস 38π, অর্থাৎ আমাদের বেরোচ্ছে কস মাইনাস 23π বাই 6। কজের ক্ষেত্রে যেহেতু মাইনাস অবজার্ভ হয়ে যায় তাহলে এটার মান দাঁড়াচ্ছে কস 23π বাই 6। এটাকে আমরা খুব সহজেই চাইলে এইভাবে লিখতে পারি, কস 24π মাইনাস পাই বাই 6, তাই না? 23π বাই 6কে খুব সহজেই এইভাবে লিখতে পারি। তার ফলে আমাদের লাভটা হচ্ছে এটা যে এটাকে আমরা যদি আলাদা করে ভেঙে নিই তাহলে 24π বাই 6 ভ্যালু বেরোবে 4×6=24, অর্থাৎ 4π মাইনাস পাই বাই 6, তাই তো? যেহেতু এখানে পাই আছে অর্থাৎ 90 দুই গুণ অলরেডি হয়েই যাচ্ছে, তার আবার 4 গুণ, সুতরাং কসটা সাইনে কনভার্ট হওয়ার কোনো প্রশ্নই আসছে না, কসটা কজেই থাকবে। আর আমাদের এখানে পাই বাই 6টা দেখতে হবে, 4π। আমরা এখান থেকে 0 থেকে যদি দেখতে চাই, এখানে হচ্ছে ফার্স্ট পাই, এখানে 2 পাই, এখানে আবার 3 পাই, আবার 4 পাই আমাদের এখানে হচ্ছে, সেখান থেকে মাইনাস, অর্থাৎ এই ঘরটা হচ্ছে 4π মাইনাস পাই বাই 6 ঘর। এটা হচ্ছে কজ আর সেকের ঘর, সুতরাং কজের মানটা ধনাত্মক কী হবে, তাহলে আমাদের এটার মান বেরোবে কস পাই বাই 6 মানের সমান, কস পাই বাই 6 অর্থাৎ হচ্ছে কস 30°। আর আমরা জানি কস 30° ভ্যালু হয় √3/2। তাহলে আমাদের কোয়েশ্চেনটার অপশানগুলো আছে √3/2 মাইনাস √3/2, তাহলে ফার্স্ট এটাই হবে অপশান নম্বর 1। নেক্সট হচ্ছে 11 নম্বর। দেখো কোশ্চেনটা কী বলেছে, থিটা প্লাস ফাই ইকোয়ালস টু 60° হয়, তবে দেখাও সাইন 120° মাইনাস থিটা ইকোয়ালস টু কস 30° মাইনাস ফাই। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই থিটা প্লাস ফাই ইকোয়ালস টু 60°, তাই তো? তাহলে এটা নিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের বেরোচ্ছে থিটা প্লাস ফাই ইকোয়ালস টু 60° বা থিটা ইকোয়ালস টু 60° মাইনাস ফাই। এই মানটা বের করে রাখলাম, আমাদের কাজে লাগবে। এবার ওরা LHS-এ যে টার্মটা বলেছে সেটা তোমরা দেখো, ওরা বলেছে সাইন 120° মাইনাস থিটা। তাহলে আমরা LHS টার্মটা নিয়েই কাজটা শুরু করি, সাইন 120° মাইনাস থিটা। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই থিটার ভ্যালুটা পুট করে, তাহলে এটার ভ্যালু এই দাঁড়াচ্ছে সাইন 120° একবারে করে নিচ্ছি মাইনাস 60° প্লাস ফাই, তাই নাকি? যদি থিটার জায়গায় এই ভ্যালুটা পুট করি তাহলে এটা বেরোচ্ছে মাইনাস 60° প্লাস ফাই, তার অর্থ হচ্ছে সাইন 60° প্লাস ফাই, তাই না? এবার এটাকে তো আমরা কোনো কোণে কনভার্ট করতে পারি না, কারণ আমরা জানি 90° কোনো গুণিতক থাকলে তবে করাটা সুবিধা হয়। তাহলে আমরা এটাকে জোর করে এইভাবে ভেঙে নিতেই পারি, সাইন 90° মাইনাস 30°, অর্থাৎ এই জিনিসটাকে 60°কে আমরা 90 মাইনাস 30 করলে এটা এরকম হচ্ছে 30 প্লাস 5। পরের লাইনে যদি আমরা এখান থেকে একটা ছোট্ট করে মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে সাইন 90 মাইনাস 30 মাইনাস 5। তাহলে এবার আমরা দেখতে পারি সাইন 90 মাইনাস 30 মাইনাস 5 এই কোণটা কোন ঘরে অবস্থান করছে। 90 হচ্ছে এখানে, 90 মাইনাস অর্থাৎ এই ঘরে প্রথম পাদ যেটা অলের ঘর, সুতরাং এখানে কোণটার মান ঋণাত্মক হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর যেহেতু 90 অর্থাৎ 90-র গুণিতক হচ্ছে এখানে 1 যেটা বিজোড় সংখ্যা, তাহলে এটা কজে কনভার্ট হয়ে যাচ্ছে কজ 30 মাইনাস 5। ওরা এটাই আমাদের প্রুফ করতে বলেছিলো, তাহলে আমাদের প্রুফ করা হয়ে গেল। লিখতে পারো এখানে LHS ইকুয়ালস টু RHS, প্রুফড বা প্রমাণিত। 12 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখা যাক, টেন থিটা ইকুয়ালস টু 5/12 হলে সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান নির্ণয় করো। কোশ্চেনটাই বলেছে টেন থিটা ইকুয়ালস টু 5/12, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেনের মানটা তো ধনাত্মকই আছে, বাট ওরা বলেছে যে এখানে সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক,
তাহলে আমরা যদি এখানে বুঝতে যাই থিটাটা তাহলে কোথায় অবস্থান করছে, খুব সহজেই বোঝা যাচ্ছে যে থিটার মানটা এখানে 180 থেকে 120 এর মধ্যে থাকছে, কারণ এইটুকু এরিয়ার মধ্যেই শুধুমাত্র ট্যান আর কটের মানই ধনাত্মক হয়, অন্য কোনো রাশির মান ঋণাত্মক হয়, অর্থাৎ সাইনের মান ঋণাত্মক হয়, কজের মানও তার মানে ঋণাত্মকই হবে। তাহলে ওরা জানতে চেয়েছে যে এখানে সাইনের মান যদি ঋণাত্মক হয় তবে কস থিটার মান কত। তাহলে আমরা এখানে থেকে ফার্স্টে কস থিটার মানটা বের করার চেষ্টা করি। তার জন্য তোমরা ক্লাস টেনে শিখেছো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, ওই ফর্মুলা থেকে আমরা এখানে ফার্স্টে সেকের মানটা বের করে নিই, অর্থাৎ সেক থিটা ইকুয়ালস টু রুট ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি ওয়ান প্লাস ফাইভ বাই টুয়েলভ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ বাই ওয়ান ফোরটি ফোর। অ্যাড করলে আমরা পেয়ে যাবো ওয়ান সিক্সটি নাইন ডিভাইডেড বাই ওয়ান ফোরটি ফোর, অর্থাৎ প্লাস মাইনাস তেরো বাই বারো। এর প্রশ্ন হচ্ছে যেহেতু কোণটা অর্থাৎ থিটাটা 180 থেকে 270 ডিগ্রি এই অংশের মধ্যে থাকছে, সুতরাং সেক থিটার মান অবশ্যই ঋণাত্মক বেরোবে, অর্থাৎ সেক থিটার প্লাস মানটা গ্রহণযোগ্য হবে না এখানে, এখানে সেক থিটার মানটা হবে মাইনাস থার্টিন বাই টুয়েলভ। আর সেক থিটার মান যদি মাইনাস থার্টিন বাই টুয়েলভ হয় তাহলে আমরা খুব সহজেই কস থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে মাইনাস টুয়েলভ বাই থার্টিন, যেহেতু কস থিটা সেকের অনন্যক তোমরা আগেই জানো। তেরো নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখা যাক, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই ফাইভ হয় আর থিটা তৃতীয় পাদে থাকে, তবে টেন থিটা আর সেক থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা করি সাইন থিটা ইকুয়ালস টু, ওরা বলেছে মাইনাস থ্রি বাই ফাইভ। প্রথমে যদি আমাদের টেন থিটার ভ্যালু বের করতে হয় তাহলে আমরা সেক থেকে কোসেকের সাইন থেকে কোসেকের মানটা বের করে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের ফর্মুলা থেকে পেতে পারি খুব সহজেই, তো আমরা সেটাই করার চেষ্টা করব। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই ফাইভ হলে কোসেক থিটা ইকুয়ালস টু খুব সহজেই বেরোচ্ছে মাইনাস ফাইভ বাই থ্রি। তাহলে এখান থেকে আমরা কট থিটার ভ্যালু পেতেই পারি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু হবে কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে মাইনাস ফাইভ বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে ভ্যালুটা বের করে নেব টোয়েন্টি ফাইভ বাই নাইন মাইনাস ওয়ান, তাহলে আমাদের এখানে বেরোচ্ছে উপরে সিক্সটিন নিচে নাইন, অর্থাৎ আমাদের এটার মান বেরোতে পারে ফোর বাই থ্রি প্লাস মাইনাস ফোর বাই থ্রি। যেহেতু এবার প্রশ্ন হচ্ছে যেহেতু থিটাটা ওরা বলেছে তৃতীয় পাদে, অর্থাৎ এখানে অবস্থান করে, অর্থাৎ এখানে শুধুমাত্র ট্যান আর কটের মানই ধনাত্মক হয়, অন্য কিছুর মান ঋণাত্মক হয়, সুতরাং কট থিটার মান এখানে ধনাত্মক হবে যেহেতু তৃতীয় পাদে, অর্থাৎ কট থিটার কোন মানটা হবে এখানে, কট থিটা ইকুয়ালস টু ফোর বাই থ্রি এই মানটা হবে। আর কট থিটার মান যদি ফোর বাই থ্রি হয় তবে ট্যান থিটার মান খুব সহজেই আমরা বুঝতে পারছি থ্রি বাই ফোর। এবার আমরা চলে আসছি সেক থিটার ভ্যালুটা বের করার ক্ষেত্রে, যদি আমরা সাইন থিটার ভ্যালু জানি তাহলে খুব সহজে আমরা কস থিটার ভ্যালু বের করতে পারবো এখান থেকে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এটা হচ্ছে কস থিটা বের করার ভ্যালু, বের করার সূত্র। তাহলে এখান থেকে ওয়ান মাইনাস আমরা করতেই পারি থ্রি বাই ফাইভ ভেতরে মাইনাস তার হোল স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ বেরোচ্ছে। তাহলে এখানে যদি আমরা ছোট্ট ক্যালকুলেশন করি তাহলে আমরা আবার পাবো ষোলো বাই টোয়েন্টি ফাইভ, অর্থাৎ প্লাস মাইনাস ফোর বাই ফাইভ। কিন্তু থিটাটা যেহেতু তৃতীয় পাদে অবস্থান করেছে সুতরাং কজের মান তো অবশ্যই মাইনাস হতে হবে, তাহলে এই ক্ষেত্রে কজের মানটা যেটা গ্রহণযোগ্য হবে কস থিটা ইকুয়ালস টু সেটা হচ্ছে মাইনাস ফোর বাই ফাইভ। আশা করি সবাই বুঝতে পেরেছো। চোদ্দো নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখা যাক, বলেছে যদি এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে এখানে আমাদের, রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে ফার্স্টে আমরা রাশিটা টুকে নিই কী বলেছে। এটা দুটোভাবে আমরা করবো, এনের মান যখন যুগ্ম হয় তখন কী বেরোয়, আর এনের মান যখন অযুগ্ম হয় তখন কী বেরোয়। তাহলে ফার্স্টে আমরা এন যখন যুগ্ম তখন বের করার চেষ্টা করি, যখন
n যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা তাহলে আমরা রাশিটা যদি টুকি রাশিটা এরকম হচ্ছে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 sin n মাইনাস 1 পাই প্লাস থিটা এবার যেহেতু এখানে পাই প্লাস থিটা করে আছে সুতরাং এখানে 90 এর পাই মানে 180 ডিগ্রি সুতরাং 90 এর জোড় গুণিতক তো থাকছেই এখানে অর্থাৎ সাইনটা অনুপাতটা কজে চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই কিন্তু যেটা আছে সেটা আমাদের দেখতে হবে যে সাইনের এই কোণের মানগুলোর জন্য এই কোণের মানগুলোর জন্য সাইনের মানটা ধনাত্মক হচ্ছে নাকি ঋণাত্মক হচ্ছে যদি আমরা এইভাবে দেখি এটা 0 এটা পাই বাই 2 এটা পাই 3 পাই বাই 2 এটা হচ্ছে 2 পাই তোমরা জানো পায়ের গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওটা পাই প্লাস থিটার মানটা এই পদে অবস্থান করবে আর পায়ের গুণিতক যদি জোড় সংখ্যা হয় তাহলে পাই প্লাস থিটার মানটা এই পদে অবস্থান করবে তাহলে এবার দেখা যাক সাইন থিটা সাইন পাই প্লাস থিটা অর্থাৎ পায়ের গুণিতক এখানে 1 অর্থাৎ বিজোড় সংখ্যা পাই প্লাস থিটা হচ্ছে এই পদে অবস্থান করছে যেটা হচ্ছে ট্যান আর কটের ঘর সুতরাং সাইনের মানটা হবে মাইনাস সাইন থিটা আবার এখানে সাইন 2 পাই প্লাস থিটা অর্থাৎ সাইনের পায়ের গুণিতকটা হচ্ছে জোড় সংখ্যা যেটা এই পাদে অবস্থান করছে 2 পাই প্লাস থিটাটা যেটা হচ্ছে অলের ঘর সুতরাং সাইনের মানটা এখানে হবে ধনাত্মক একইভাবে এখানে হবে ঋণাত্মক আর এখানে এইভাবে তোমরা চাইলে লাস্টে যে মানটা পাচ্ছ দেখতে পাবে সাইন এন মাইনাস 1 পাই প্লাস থিটা এই যে মানটা বেরোবে এটার ক্ষেত্রেও একই জিনিস বেরোবে কারণ আগের মানটা যদি সাইন প্লাস থিটা বেরোয় সাইন এন এর মান যদি জোড় সংখ্যা হয় তার মানে এন মাইনাস 1 অবশ্যই বিজোড় সংখ্যা হবে তোমরা বুঝতেই পারছো এন মাইনাস 1 অবশ্যই বিজোড় সংখ্যা হবে আর বিজোড় সংখ্যা অর্থাৎ পায়ের গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে পাই প্লাস থিটা যে মানটা বেরোচ্ছে সেটা এই পদে অবস্থান করবে সুতরাং তার মানটা বেরোবে মাইনাস সাইন থিটা তাই তো ঠিক একইভাবে এর আগেরটা যেমন প্লাস সাইন থিটা বেরোবে তাহলে এইভাবে যদি আমাদের সবগুলোর মান কাটা যায় তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 0 তাই তো আর এখানে সাইন থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা সাইন থিটা সাইন থিটা সাইন থিটা সব কেটে যাচ্ছে যার অ্যান্সার বেরোবে 0 এবার আমরা করব যদি এন এর মান অযুগ্ম হয় তাহলে কি হবে যখন এন অযুগ্ম সংখ্যা বা অযুগ্ম অর্থাৎ বিজোড় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কি হবে দেখা যাক সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন এখানে নিচে করছি কারণ অঙ্কটা ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 সাইন সাইন এন মাইনাস 1 পাই প্লাস থিটা এবার এটার ক্ষেত্রে আগের মতোই এই মানগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না তোমরা বুঝতেই পারছো এখানে সাইন থিটাই থাকছে এখানে মাইনাস সাইন থিটাই হচ্ছে একইভাবে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা এইভাবে মানগুলো আসছে কিন্তু লাস্টে যে মানটা আসছে অর্থাৎ এখানে এন মাইনাস 1 এর ক্ষেত্রে এই জায়গাটা আমাদের ভালো মতো দেখতে হবে এন যদি অযুগ্ম সংখ্যা হয় তার মানে হচ্ছে এটা যে এন মাইনাস 1 হবে অবশ্যই একটা যুগ্ম সংখ্যা আর এন মাইনাস 1 যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে যুগ্ম সংখ্যা গুণিতক পাই থাকলে অর্থাৎ এন মাইনাস 1 পাই যদি এটা হবে আর এন মাইনাস 1 পাই প্লাস থিটা যার ভ্যালুটা এই পদে অবস্থান করবে সুতরাং তার মানটা বেরোবে প্লাস সাইন থিটা তাহলে এই রাশিগুলো কেটে গেলেও এই যে এখানে ডট ডটের পর প্লাস সাইন থিটা এই সাইন থিটাটা থেকেই যাবে যার জন্য এটার অ্যান্সার বেরোবে সাইন থিটা আশা করি তোমরা বুঝতে পেরেছ 15 নম্বর কোয়েশ্চেন কস এন পাই প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার এন কস থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে শর্ট ফার্স্টে আমরা কি করব এখানে আমরা ধরে নিচ্ছি এন ইকুয়ালস টু যখন যুগ্ম সংখ্যা হবে তখন এন ইকুয়ালস টু আমরা 2 কে ধরে নিই কে যেখানে অবশ্যই একটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা এন ইকুয়ালস টু 2 কে ধরে নিচ্ছি এন কে যুগ্ম এটা বোঝানোর জন্য
কারণ আমরা জানি কোনো কিছুরই 2 দ্বারা গুণ করলে সেটা অবশ্যই যুগ্ম পরিণত হয় তাহলে সেই ক্ষেত্রে cos n পাই যেটা সেটা হচ্ছে আমাদের 2k পাই প্লাস থিটা আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা আছে cos n পাই প্লাস থিটা এখানে আমরা n কে যুগ্ম বোঝানোর জন্য n = 2k ধরলাম যেখানে k হচ্ছে একটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা তাহলে cos 2k পাই প্লাস থিটা আর আমরা জানি যদি এখানে একটু দেখি cos এর যদি গুণিতকটা 2k আছে সুতরাং জোড় গুণিতক আছে পায়ের গুণিতকটা সরি পায়ের গুণিতকটা জোড় আছে আর পায়ের গুণিতকটা জোড় বলতে এই এইটা বোঝায় সেটা প্লাস থিটা অর্থাৎ এই পদে অবস্থান করছে কোনটা যেটা হচ্ছে অল এর ঘর সুতরাং এখানে সবার মান ধনাত্মক হয় সুতরাং এখানে cos থিটার মানটা অবশ্যই বের হবে ধনাত্মক অর্থাৎ cos থিটা এবার যদি আমরা n = n কে বিজোড় বোঝানোর জন্য 2k + 1 ধরি আমরা জানি কোন সংখ্যার 2 এর গুণিতক আর তার সঙ্গে 1 যোগ করলে সেটা অবশ্যই বিজোড় হবেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের cos n পাই প্লাস থিটার ভ্যালুটা এরকম আসছে cos 2k প্লাস 1 পাই প্লাস থিটা তাই তো এবার এই ক্ষেত্রে আমরা দেখছি পাই এর গুণিতকটা হচ্ছে বিজোড় সংখ্যা অর্থাৎ অযুগ্ম সংখ্যা সেই ক্ষেত্রে কোনটা এই জায়গাটা হয় আর সেটা প্লাস থিটা অর্থাৎ এই পদে অবস্থান করবে আর এটা হচ্ছে ট্যান আর কটের ঘর আমরা জানি অর্থাৎ ট্যান আর কটের মান শুধুমাত্র এই পদে ধনাত্মক হয় সুতরাং cos এর মান এই পদে ঋণাত্মক হবে তাহলে অ্যানসারটা বের হবে মাইনাস cos থিটা এবার আমরা এখানে কি দেখতে পেলাম যদি n এর মান জোড় সংখ্যা হয় তাহলে cos থিটা বের হচ্ছে আর n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস cos থিটা বের হচ্ছে তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতেই পারি যে মাইনাস 1 টু দি পাওয়ার n cos থিটা বের হচ্ছে ভ্যালুটা কারণ এইটাতে তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যদি n জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা আর থাকছে না তাহলে অ্যানসার বের হয় cos থিটা আর এখানে যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা এক্সিস্ট করবে আর তাহলে অ্যান্সার বের হবে মাইনাস cos থিটা তাহলে আমরা এখান থেকে খুব সহজেই লিখতে পারি যে cos n পাই প্লাস থিটা এর ভ্যালু হচ্ছে এটা সেই n এর মান যুগ্মই হোক বা অযুগ্মই হোক এটা আমরা প্রুফ করে ফেললাম 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 ইকুয়ালস টু 1 আমাদের প্রুফ করতে হবে এখানে n এর মান ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে তাহলে ফার্স্টে আমরা n সরি n এর মান যুগ্মও হতে পারে অযুগ্মও হতে পারে তাহলে এখানে ফার্স্টে n এর মান আমরা যুগ্ম ধরার জন্য n ইকুয়ালস টু 2k ধরে অঙ্কটা স্টার্ট করছি ওরা কি বলেছে কোশ্চেনটা ফার্স্টে 2k নিই ওরা বলেছে যে tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 এটার ভ্যালু বের করতে এবার এখানে n ইকুয়ালস টু 2k হলে অর্থাৎ n যেখানে যুগ্ম আমরা এখানে n ইকুয়ালস টু 2k এটা ধরে নিলাম যেখানে k হচ্ছে পূর্ণ সংখ্যা একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমরা যদি রাশিটাকে লিখতে চাই n এ যাই 2k দিয়ে তাহলে এটা অনেকটা এরকম হচ্ছে 2k পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2k পাই বাই 4 ব্র্যাকেট ক্লোজ এখানে রাশিটাকে যদি আমরা এইভাবে লিখি 2k ইনটু পাই বাই 2 প্লাস এখানে মাইনাস 1 এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা আছে সুতরাং মাইনাসটা আর থাকবে না সেক্ষেত্রে এটা হচ্ছে এরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে পাই বাই 2 এর গুণিতকও একটা জোড় সংখ্যা এটা যদি আমাদের 0 পাই বাই 2 এটা এটা পাই 3 পাই বাই 2 এটা আবার 2 পাই এখানে দেখো যদি পাই বাই 2 এর গুণিতক কখনো জোড় সংখ্যা হয় তাহলে পাই বাই 2 এর গুণিতক জোড় সংখ্যা হলে ওটা হয় এই লাইনটাকে অথবা এই লাইনটাকে বোঝাবে কারণ পাই বাই 2 এর জোড় সংখ্যা বোঝালে এই দুটোকে বোঝাবে বিজোড় সংখ্যা বোঝালে এই দুটোকে বোঝাবে এবার এখানে পাই বাই 2 হচ্ছে জোড় সংখ্যা তার মানে এটা হচ্ছে যে পাই বাই 2 এর জোড় সংখ্যার গুণিতক প্লাস পাই বাই 4টা এই ঘরটাকে বোঝাতে পারে অর্থাৎ এই পাতটাকে বোঝাতে পারে তাছাড়া আরেকটা যেটা বোঝাতে পারে এটা প্লাস অর্থাৎ এই পাতটাকে এই দুটোই হচ্ছে ট্যানের ঘর তাই না সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে 2k ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 4 এই কোনটার মান কোনটি হয় তৃতীয় না ছাড়া প্রথম পাদে অবস্থান করবে তৃতীয় অথবা প্রথম পাদে অবস্থান করবে আর দুটো ক্ষেত্রেই তৃতীয় পাদে হলেও
প্রথম পদে হলেও দুটোতেই আমরা জানি tan এর মান ধনাত্মক কি হয় সুতরাং এখানে আমরা বুঝতেই পারছি tan এর যে মানটা বের হবে সেটা অবশ্যই pi/4 বের হবে আর tan/10 pi/4 এর ভ্যালু হচ্ছে tan 45 ডিগ্রি আমরা জানি 1 এটা বের হলো যদি n হচ্ছে যুগ্ম সংখ্যা হয় এবার যদি n অযুগ্ম সংখ্যা থাকতো তাহলে কি হতো তাহলে আমরা n equals to 2k plus 1 ধরি যখন n অযুগ্ম তাহলে সেই সমস্ত ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হতো আমাদের রাশিটা তাহলে আমাদের হতো tan n এর জায়গায় আমরা বসাতাম 2k plus 1 pi by 2 plus minus 1 to the power 2k plus 1 pi by 4 এবার একটু মন দিয়ে যদি তোমরা দেখো তাহলে এখানে বুঝতে পারবে এখানে pi by 2 এর যে গুণিতকটা হচ্ছে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা তাই না কারণ 2k plus 1 বিজোড় সংখ্যা pi by 2 এর গুণিতকটা হচ্ছে বিজোড় সংখ্যা আর এখানে যেহেতু minus 1 এর পাওয়ারটা হচ্ছে বিজোড় তাই এখানে মাইনাসটা থেকে যাবে আর এটা এরকম দেখতে হবে রাশিটা আশা করি সবাই বুঝতে পারছো এবার এখানে pi by 2 এর গুণিতক হচ্ছে বিজোড় সংখ্যা সুতরাং এটা হয় এই লাইনটাকে বোঝাবে বা এই লাইনটাকে বোঝাবে আশা করি বোঝাতে পারছি pi by 2 এর গুণিতক বিজোড় হলে এই দুটো লাইনের মধ্যে একটাকে বোঝাবে এবার সেটা থেকে যদি কোনো মান মাইনাস হয় তাহলে এই লাইনটা থেকে কিছু মাইনাস হলে সেটা এই পদকে বোঝাবে একইভাবে এই লাইন থেকে কিছু মাইনাস হলে এটা এই পদকে বোঝাবে তার মানে উভয় ক্ষেত্রেই এই যে কোণটা হচ্ছে অর্থাৎ 2k plus 1 into pi by 2 minus pi by 4 এই কোণটা উভয় ক্ষেত্রেই তৃতীয় অথবা প্রথম পাদে অবস্থান করছে প্রথম পাদে অর্থাৎ উভয় ক্ষেত্রেই tan এর যে মানটা থাকছে সেটা কি হবে ধনাত্মক অর্থাৎ এই ক্ষেত্রে tan এর মানটা বের হচ্ছে tan pi by 4 যেটা ভ্যালু হচ্ছে 1 তাহলে আমরা দেখতে পেলাম এখানে tan যুগ্মই হোক বা tan অযুগ্মই হোক উভয় ক্ষেত্রেই tan এর ভ্যালু 1 বের হচ্ছে যেটা ওরা প্রুভ করতে বলেছিল তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে sin n pi plus minus 1 to the power n pi by 6 equals to 1 by 2 আমাদের প্রুভ করতে হবে ফার্স্ট আমরা কোশ্চেনে যেটা বলেছে অর্থাৎ LHS টার্মটা সেটাকে যদি আমরা টুকে নিই সেটা এরকম হচ্ছে sin n pi plus minus 1 to the power n into pi by 6 এটার ভ্যালু এখানে n এর মান যুগ্মও হতে পারে অযুগ্মও হতে পারে তাহলে ফার্স্টে আমরা n ইকুয়ালস টু যুগ্ম অর্থাৎ 2k ধরে করছি আমরা এর আগেও করলাম এভাবে তোমরা জানো ব্যাপারটা তাহলে n হচ্ছে যুগ্ম হবে যদি 2k হয় তাহলে তাহলে কি হচ্ছে রাশিটা সেটা দেখা যাক তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের রাশিটা এরকম হচ্ছে 2k ইনটু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2k ইনটু পাই বাই 6 আমরা এই ভিডিওর ফার্স্টে আলোচনা করেছিলাম যে পাই এর গুণিতক যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে পায়ের গুণিতক যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা সবসময় এই লাইনটাকে বোঝাবে তাই না পায়ের গুণিতক যদি জোড় সংখ্যা হয় এটা আমাদের এখানে কাজে লাগবে তার আগে এখানে মাইনাস 1 টু দি পাওয়ার আছে জোড় সংখ্যা সুতরাং এটা মাইনাসটা আর থাকবে না তাহলে সাইনটা এটা দাঁড়াচ্ছে এবার যদি পায়ের গুণিতক জোড় সংখ্যা থাকার কারণে এটা এই লাইনটাকে বোঝাবে তার সঙ্গে কিছু যোগ আছে অর্থাৎ এই পাদে অবস্থান করবে কোনটা এই কোনটা এই পাদে অবস্থান করবে এই পাদে অবস্থান করার জন্য সমস্ত কোণের মানই আমরা জানি সমস্ত অনুপাতেই মান হচ্ছে ধনাত্মক হয় সুতরাং সাইনের মানটা এখানে হবে সাইন পাই বাই 6 আর আমরা জানি সাইন পাই বাই 6 অর্থাৎ সাইন 30 ডিগ্রির ভ্যালু কত 1 বাই 2 এটা গেল যদি n এর মান জোড় সংখ্যা হতো এবার যদি n অযুগ্ম সংখ্যা হতো তাহলে কি হতো তাহলে আমরা ধরতাম n ইকুয়ালস টু 2k প্লাস 1 কারণ এই ক্ষেত্রে কখনোই সেটা যুগ্ম হওয়া সম্ভব না n অযুগ্ম হলে সেই ক্ষেত্রে কী ধরনের রাশি আসতো দেখা যায় সেই ক্ষেত্রে আমাদের মানটা এরকম আসতো সাইন 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু পাই বাই 6 তাহলে রাশিটাকে আবার লিখলে 2k প্লাস 1 অর্থাৎ বিজোড় একটা সংখ্যা পায়ের গুণিতক এখানে যেহেতু মাইনাস 1 এর পাওয়ারটা বিজোড় সংখ্যা আছে সুতরাং এখানে মাইনাসটা থেকে যাবে
তাহলে আমরা ফার্স্টে ভিডিও শুরুতে আলোচনা করেছিলাম, বলছি পাইয়ের গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা সব সময় এই লাইনটাকে বোঝাবে, আর তার থেকে কিছু মাইনাস আছে সুতরাং সেটা এই পাদে অবস্থান করবে কোনটা। এই পাদে আমরা জানি এটা সাইন অথবা কোসেকের ঘর, সুতরাং এখানে সাইনের সমস্ত মান ধনাত্মকই হবে, তাহলে সাইন পাই বাই সিক্স হচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে 1/2। এটাই ওরা প্রুভ করতে বলেছিল যে এন এর মান যদি ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, সরি যুগ্ম অথবা অযুগ্ম যাই হোক, তার ভ্যালুটা 1/2 বেরোয়। আমাদের ক্ষেত্রে সেটা বেরিয়ে গেল, তার ভ্যালুটা 1/2 যুগ্মর ক্ষেত্রেও অযুগ্মর ক্ষেত্রেও। বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে, অর্থাৎ 18 থেকে 28 নম্বর কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে তোমাদের করে দেওয়া হবে।